বন্ধুরা চলো আজকে আমরা তৈরি করি বর্ষার একটা সবচেয়ে কমফর্ট ফুড কিংবা সেরা খাবার সেটা হচ্ছে খিচুড়ি তো তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ নিয়ে নেব আমি এখানে মুগের ডাল বন্ধুরা তোমরা যেই পরিমাণ তৈরি করতে চাও সেই অনুযায়ী তোমরা পরিমাণগুলো বাড়িয়ে নেবে এখানে এবার নিচ্ছি আমি এক কাপ দেখো এটা হচ্ছে সেদ্ধ চাল সেদ্ধ চাল যেটা সাধারণত আমরা প্রত্যেক দিন ভাত খেয়ে থাকি সেই চাল এখানে আমি নিয়ে নিলাম এক কাপ তো যেই কাপে আমি ডাল মেপেছি সেই কাপেরই এক কাপ আমি সেদ্ধ চাল এখানে অ্যাড করে দিচ্ছি এরপর আমরা এখানে নেবো এক কাপ এটা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা দিলে গন্ধটাও যেমন ভালো হবে খিচুড়িটায় খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে খিচুড়িটা ছাড়া ছাড়া হবে না বেশ মাখা মাখা হবে যেটা খেতে খুব ভালো লাগবে সেই কারণে এক কাপ গোবিন্দভোগ চাল এখানে দিয়ে দিলাম এইবার আমরা এটা খুব ভালো করে মিক্স করে নেব তো এইভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এইরকমভাবে চাল ডাল মিশিয়ে তোমরা একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারো যখনই খিচুড়ি খাওয়ার ইচ্ছা হবে ঝট করে তৈরি করে নিতে পারবে আচ্ছা চাল ডালটা এইভাবে মেশাবার পর জল দিয়ে আমরা কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ততক্ষণ আমি দেখো এখানে রেডি করে নিয়েছি কিছুটা মানে একমুটো মতন সয়াবিন সয়াবিন আমি জল দিয়ে একটুখানি নুন দিয়ে আমি সেদ্ধ করে এটা জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে কিছু সবজিও আমি কেটে নিয়েছি যেমন কি খিচুড়িতে বড় বড় করে একটু আলু দিলে ভালো হয় আচ্ছা এইখানে দেখো আমি নিয়েছি একটুখানি পেঁপে তো পেঁপে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁপেটা দিলে খিচুড়িতে যাদের গ্যাস হয় খিচুড়ি খেলে অনেকেরই দেখবে গ্যাস হয় পেট ভার করে তো সেই জিনিসটা হবে না তাই পেঁপে দিয়ে খিচুড়ি তৈরি করতে পারো আচ্ছা এখানে আলু একটু বড় করে কেটেছি খেতে ভালো লাগবে আর দেখো এইখানে আমি গাজরও এইরকম একটুখানি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর একইভাবে আমি এখানে কিছু বিনস কেটে নিয়েছি তো এখানে এই যতক্ষণ চাল ডালটা ভিজছে এইভাবে সবজিগুলো কেটে আর সয়াবিনটা সেদ্ধ করে প্রিপেয়ার করে নেবে এইবার একটি করার মধ্যে আমরা সবার প্রথমে তিন বড় চামচ মতন তেল দেবো আগে তো এখানে তিন বড় চামচ মতন তেল দিয়েছি দিয়ে আগে এই বড় বড় আলুগুলোকে আমরা ভেজে নেব ঠিক মাংস করার মতন যেমন আলু আমরা ভেজে নি সেইভাবে এই আলুগুলোকে বেশ লালচে করে সুন্দর করে আমরা ভেজে নেবো আগে তো আলুগুলো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কত সুন্দর রং ধরেছে যেমন সুন্দর রং ধরেছে তেমনই এটি খেতে কিন্তু খুব টেস্ট হবে তো এইভাবে আমরা এই লালচে করে একটু ভেজে এগুলো তুলে নেব আঁচটা কমিয়ে রাখবে না মাঝামাঝি আঁচ রাখবে তাতে আলু খুব বেশি নরমও হয়ে যাবে না অথচ গায়ে রঙও ধরবে সুন্দর এইবার আমরা এক্সট্রা তেলটা তুলে রেখে দেবো রেখে দিয়ে মাত্র এক চামচ মতন তেল আমরা কড়ায় রেখে দেবো তো দেখো এখানে দু চামচ তেল তুলে নিলাম এক চামচ তেল রে রয়েছে এর মধ্যে আমি আট দশটা মতন কাজু দিয়ে দিচ্ছি কাজুটাকে ভেজে দেব বন্ধুরা কাজুটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো দিলে কিন্তু টেস্ট খুব ভালো হবে খেতে আর যে গোটা কাজুই দিতে হবে তা না ভাঙা কাজু দিলেও হবে এখানে কাজুগুলো আমরা তুলে নিলাম এইবার আমরা গাজরগুলো এর মধ্যে আগে দিয়ে দেবো গাজর একটু সেদ্ধ হতে সময় হবে লাগবে তাই গাজর আর পেঁপেটা আগে দিয়ে একটুখানি আমি দেখো নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করবে দেখবে একটু গায়ে যখন রঙ ধরে আসবে গাজর আর পেঁপের গায়ে দেখো রঙ ধরে গেছে এইবার আমরা এখানে বিনসগুলো দিয়ে দেবো দিয়ে এবার বিনসগুলোকেও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো তো এখানে আলু এখানে বিনস গাজর পেঁপে ভাজা হয়ে গেছে এবার আমরা সয়াবিনগুলোও দিয়ে দেবো দিয়ে সয়াবিনগুলোকেও একটু ভেজে নেবো তো এখানে দেখো বন্ধুরা একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নেবে ভেজে নিলে যেটা হবে খুব ভালো টেস্ট হবে কিন্তু এই সয়াবিনগুলোর তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমরা এই ভাজাটাকে তুলে আলাদা করে সরিয়ে রেখে দেবো তো এখানে ভাজাটা তুলে নিয়েছি আবার আমি এক চামচ তেল দিচ্ছি এখানে তো এক থেকে দেড় চামচ মতন এখানে তেল দেব দিয়ে এবার আমি এখানে দেব দুটি তেজপাতা তারপর দেবো দেখো দুই ডান্ডি দালচিনি আর চার পাঁচটা লবঙ্গ তো দালচিনি লবঙ্গ তেজপাতা দিলাম আর দিয়েছি দেখো থেঁতো করা এলাচ ছোটো এলাচ চারটে আমি ভালো করে থেঁতো করে নিয়েছি থেঁতো করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম মানে গোটা গরম মশলা আর তেজপাতাটা তেলে ফোড়ন দিয়ে দেবে এরপর আমি এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা তো দেখো এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ বেটে রেখেছিলাম এই পেঁয়াজ বাটা এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমরা এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে এবার আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে আমরা একটু ভাজবো ভালো করে আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা হলে এবার আমরা দেব একটি টমেটো বাটা তো এখানে একটি টমেটো আমি বাটা দিয়ে দিলাম টমেটো বাটাটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারো না চাইলে না দিলেও কোনো অসুবিধে নেই তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হবে এবার টমেটোর সাথে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো আমরা এবার আমরা দিয়ে দেবো এতে স্বাদ মতন নুন তো এখানে দেখো স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম তো এক চামচ ভরে নুন দেবে কারণ চাল ডালও আছে তো সেই জন্য এবার এখানে দিলাম আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো তো সাধারণত আমাদের যে কমন মশলা সেগুলোই দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর তারপরে আমরা দেব এখানে এক চামচ হলুদের গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে এবার আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে মাঝামাঝি আঁচের মধ্যে একটু সময় নিয়ে কষাবে তাহলে কিন্তু এই খিচুড়ির স্বাদ অনেক বেশি ভালো হবে খেতে আস্তে আস্তে দেখবে এই মশলার রঙটা পাল্টে যাবে এই সময় হাফ কাপ মতন একটু জল দেবে যাতে সমস্ত মশলাগুলো ভালো করে মিলেমিশে যাক এবং কষানোটা ভালো হোক জলটা শুকিয়ে আসলে ঠিক মশলাটা এইরকম কষে যাবে তো দেখো মশলা খুব সুন্দর কষে গেছে এইবার আমি যে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম তো সমস্ত সবজি আলু শুদ্ধ সব কিছু এখানে দিয়ে দেবে দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমাদের তো এইভাবে দেখো এই মশলার সাথে খুব ভালো করে সবজিগুলো আমি মাখিয়েও নিলাম আর একটু নাড়িয়ে চাড়িয়েও নিলাম যাতে মশলাটা সবজির ভেতরে ভালো করে যায় এবার আমরা এই মশলা শুদ্ধ সবজিটা এক সাইডে সরিয়ে রেখে দেবো দিয়ে এবার কি করবে গরম জল বসাবে তো এখানে দেখো আমি একটি সসপ্যানের মধ্যে গরম জল নিয়েছি তো আমি যেটা হচ্ছে চাল ডাল সব মিশিয়ে আমার যেটা হয়েছিল তিন কাপ হয়েছিলো তো তিন কাপে যদি মাপ থাকে তাহলে ছ কাপ মতন জল গরম বসাবে ছ কাপ জল আমি ওখানে গরম বসিয়ে দিয়েছি তো এবার এই চাল ডাল যখন ভিজিয়ে রেখেছিলে এবার এটাকে ভালো করে চাল ডালটাকে ধুয়ে দু তিনবার ভালো পরিষ্কার জল দিয়ে ধোয়ার পরে তারপরে এই চাল ডালটা আমরা দিয়ে দেবো চাল ডাল ভিজিয়ে রেখে দিলে প্রথমত সেদ্ধ খুব সুন্দর হবে তাড়াতাড়ি হবে তার সাথে সাথে কারোর যে গ্যাসের সমস্যা হয় ডাল খেলে সেই গ্যাসের সমস্যা কিন্তু একদমই হবে না খুব সুন্দরভাবে হজম হবে তো পেট ভারও করবে না তো এবার দেখো এই যে চাল ডাল দিয়ে আমরা একটুখানি সেদ্ধ করে নিয়েছি কত সুন্দর ঝট করে সেদ্ধ হয়ে গেছে যখন হাফ সেদ্ধ হবে চাল ডালটা হাফ সেদ্ধ হয়ে গেলেই তখন আমরা এই যে সমস্ত সবজিগুলো রেডি করে রেখেছিলাম এই সমস্ত সবজি এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে আর ব্যাস কিছুক্ষণ রান্না করলেই কিন্তু খিচুড়ি রেডি হয়ে যাবে তো এখানে এরমভাবে ভালো করে মেশাবে মেশাতে মেশাতেই দেখবে খিচুড়ি অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে ভালো করে আমি এই সেই চাল ডাল সেদ্ধটার সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবার একটু কিছুক্ষণ ফোটাচ্ছি ফুটিয়ে নিয়ে এই এবার বন্ধুরা তোমরা যদি চাও যে আরেকটু ঘন খাবে কিংবা আরেকটু যদি পাতলা খেতে চাও তাহলে আরেকটু জল দিয়ে দিতে পারো তো আমি এখানে আরও কাপ মতন জল দিয়ে দিলাম কারণ খিচুড়ি খুব তাড়াতাড়ি বসে যায় তাই আরও দু কাপ জল দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দেখো এই রকম বেশ ঘনটা থাকলে কি হবে খিচুড়িটা যখন থাকবে থেকে আরেকটু ঘন হয়ে যাবে তো এইভাবে দু কাপ জল আরও দিয়ে আমি এটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি সবজি সমস্ত কিছু দেখো আস্তে আস্তেই আছে কিন্তু সব নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে তো এইভাবে এটা করার এইভাবে দেওয়ার পর এবার আমরা এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা কারণ যারা ঝাল খেতে ভালোবাসে তারা কাঁচা লঙ্কাগুলো দিয়ে খেতে পারবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আর একটু ঝালঝাল খেতে চাও তাহলে এটা শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো আমি খুব বেশি ঝাল খাই না তাই আমি শুকনো লঙ্কা ফোড়নটা দিইনি চাইলে দিতে পারো এবার দেখো আমি দিচ্ছি এক চামচ মতন চিনি আমি এখানে ব্রাউন সুগার দিচ্ছি তোমরা হোয়াইট সুগারও দিতে পারো তো এক চামচ চিনি দিলাম আর দিলাম গুঁড়ো গরম মশলা উপর থেকে দেবে এরকমভাবে গুঁড়ো গরম মশলা তারপর দেবে এক চামচ ঘি এখানে খিচুড়ির মেন জিনিসই হচ্ছে এই ঘি আর উপর থেকে ছড়ানো গরম মশলাটা তো ব্যাস এই ঘি গরম মশলা আর একটু চিনি দিয়ে খুব ভালো করে এবার এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে অসাধারণ গন্ধ ছাড়ছে অপূর্ব লাগছে দেখতে এবং সত্যি সত্যি বন্ধুরা এই খিচুড়িটি খেতে দুর্দান্ত হয়েছিল তো ব্যাস এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের মিশিয়ে নেবার পরেই গরম গরম সার্ভ করে নাও এই বৃষ্টির দিনে সেরা খিচুড়ি দারুণ খেতে এর সাথে আর কিছুই লাগবে না একটু পাঁপড় ভাজা অথবা একটু আলু ভাজা কিংবা একটু বেগুন ভাজা খেতেই পারো কিংবা চাইলে একটা ডিমের অমলেট অথবা ইলিশ মাছ ভাজাও খেতে পারো হ্যাঁ এখন তো বর্ষার সময় তো যারা মাছ মাংস খাও তারা তোমরা ইলিশ মাছ ভাজা এই সময় খেতেই পারো এই খিচুড়িটির সাথে তো দেখো বর্ষার একদম দারুণ খিচুড়ি তৈরি হয়ে গেছে তবে হ্যাঁ মাছ মাংস ডিম কোনোটাই দরকার নেই কারণ যেহেতু এর মধ্যে সয়াবিন দেওয়া আছে তাই প্রোটিনটাও আমরা পেয়েই যাচ্ছি এখানে তো অবশ্যই ট্রাই করো বর্ষার একদম কমপ্লিট একটা এই খিচুড়ি রেসিপিটা দারুণ খেতে লাগবে একটুখানি লেবু দিয়ে খেলে আরও অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততখানি যেন টাটা